গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিস অব দ্য সুপারিনটেন্ডেন্ট গান্ধী মেমোরিয়াল হসপিটাল কল্যাণী নদিয়া এর পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হল এই নির্দিষ্ট পোস্টটিতে আবেদন করার জন্য আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে এবং আবেদনপত্র সহ নেসেসারি ডকুমেন্টস তেইশ পাঁচ দু হাজার আগেই এই নির্দিষ্ট দিয়ে দেওয়া অ্যাড্রেসেতে পৌঁছে দিতে হবে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে সিলেকশনটি হবে যেটি রয়েছে তার পরের দিন অর্থাৎ চব্বিশ পাঁচ দু হাজার তেইশের দুপুর বারোটা থেকে ভেনুটি আপনারা নিশ্চয়ই তার পরে পরেই দেখতে পাচ্ছেন আচ্ছা কি পোস্টে নিয়োগ হবে বা যোগ্যতা বলি কি লাগবে সেই প্রসঙ্গে একবার দেখে নেওয়া যাক এই প্রথমকার কালামটি একবার লক্ষ্য করুন তাহলে দেখুন হাউস স্টাফ সিফ রিক্রুটমেন্টের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি কোন কোন ডিপার্টমেন্টে এই নিয়োগগুলি হবে সে প্রসঙ্গে দেখুন এখানেতে কথা বলা রয়েছে ফর ডিপার্টমেন্ট এখানেওলজি চেস্ট মেডিসিন অ্যান্ড সার্জারি অ্যাট গান্ধী মেমোরিয়াল হসপিটাল কল্যাণী নদীয়া তো সমস্ত যোগ্য প্রার্থীদেরকে আবেদন করে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে পনেরো দিনের মধ্যে এবং পাশাপাশি লাস্ট ডেটটিও প্রকাশ করে দিয়েছে রয়েছে যে তেইশ যেমনটি আমি আগেই আপনাদেরকে দেখিয়ে দিলাম সুতরাং যোগ্য এবং ইন্টারেস্টেড প্রার্থীরা ওই শেষ তারিখের আগে আবেদন করে দিন এবং কোয়ালিফিকেশন প্রসঙ্গে দেখুন কি লাগছে এম এবং ইন্টার্নশিপ কমপ্লিট থাকতে হবে আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনাদের মধ্যে শেয়ার করার ছিল যদি সম্ভব হয় আপনারাও অন্যদের মধ্যে শেয়ার করে দিতে পারেন আর এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার বা কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলেতে যদি একেবারেই নতুন হয়ে থাকেন হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড কোন রকম ইনফরমেশন যাতে মিস না হয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকেও এনাবেল করে রাখতে ভুলবেন না